নমস্কার দর্শক বন্ধুরা, কাছে দূরে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগতম। আজই রয়েছি অপূর্ব স্বাদের কাঁচকলার হিঙ্গি রেসিপি নিয়ে। একদম ইউনিক রেসিপি, অপূর্ব হয় খেতে। এটি একটা ঠাকুর বাড়ির নিরামিষ রান্না। পেঁয়াজ রসুন ছাড়া এই এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে বুঝতেই পারবেন না। গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের এই নিরামিষ রান্নাটা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা রাখছি সবাই। এখানে আমি চারটে কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এক টুকরো নিয়েছি আদা, আর দুটো মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর 100 গ্রাম মুসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সারের মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা সুন্দর আসে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর সামান্য জল দিয়ে মুসুর ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন, মুসুর ডালটাকে কিন্তু একদম ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটুও কিন্তু দানা দানা নেই, একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মুসুর ডালটাকে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা প্রথমে আমি বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। বড়াগুলোকে এক পিট আমি ভেজে নিয়েছি 2-3 মিনিটের জন্য। এখন আমি উল্টে দিচ্ছি, উল্টে আবারও 2-3 মিনিটের জন্য রেখে বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। দেখুন, বড়াগুলো কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাদবাকি যেগুলো আছে সেগুলোকে আমি পরপর করে দিয়ে বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন, সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা। কাঁচকলাটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু প্রথমে ভালো করে মিশিয়ে নেব। মিনিটের জন্য সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর সবকিছু খুব ভালো করে ভেজে নেব। আলু আর কাঁচকলাটাকে ভেজে নেব। এখানে অবশ্যই কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, রেখে আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে মশলাটা করলে মশলাটা যেমন পড়ে না, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আলু আর কাঁচকলাটা খুব ভালো করে ভাজা হয়েছে কিনা দেখে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে।
এখন যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি কাঁচকলা আলুর মশলার পেস্টটা দেওয়ার পর অবশ্যই কিন্তু এখানে হাই ফ্লেমে রাখতে হবে, রেখে আলু আর কাঁচকলার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে মানে মশলার জলটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। একদম শুকনো শুকনো করে আলু আর কাঁচকলার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যে দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এখানে ডালের বড়া দেওয়া হবে তার জন্য কিন্তু ডাল আর কাঁচকলাটা অনেকটাই জল শুষে নেবে, তার জন্য একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর হাই আঁচে কিন্তু এখানে অবশ্যই রাখতে হবে, রেখে আলু আর কাঁচকলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন একটু সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন কাঁচকলাটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো এক এক করে দিয়ে দেব। দেওয়ার পর বেশি ফোটাবো না, নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন সব কিছু ডালের বড়াগুলো সব আমার দেওয়া হয়ে গেছে, এখন আর আমি ফোটাবো না। এবার আমি এই অবস্থাতেই একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নেব। তো দেখুন এবার তরকারিটা আমি নামিয়ে নেব, তার জন্য গ্যাসটা অফ করে দিলাম। আর গ্যাসটা অফ করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর তরকারির কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর সাদা জিরে, তারপর দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা, গ্রেট করে রাখা আদা, আর কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাকে কিন্তু এখানে একটু ভালো করে গলিয়ে নেব। তো নেড়ে চেড়ে এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে অবশ্যই রাখতে হবে, রেখে টমেটোটাকে একদম খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটু সাইড করে দিয়ে এই রেসিপির নাম যেটা দেওয়া হয়েছে তো সেটাই আমি দিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ হিং। হিংটা দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর টমেটো আর সব কিছু মশলার সাথে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু গলিয়ে নেওয়ার জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটোটাকে একদম গলিয়ে নেব। তো দেখুন ভালো করে টমেটোটাকে একদম গলে গেছে, এখন আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা সুন্দর আসবে। তো দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না, আমি 2 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আর কিন্তু আমি এখানে নাড়াচাড়া করব না, এইভাবেই রেখে দেব। আমার নিরামিষ রান্নাটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ করতে পারবে, এতটাই সুন্দর হয়। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এতটা সুন্দর হয় না, না বানিয়ে থাকলে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা রাখছি খুব ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্টে জানাবেন এবং লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপিতে খুব তাড়াতাড়ি।